হওয়ার পরই কি ছাড়া পেয়ে গেলেন রদ্দুর রায় আসল খবর কি চলুন জেনে গ্রেফতার পাটুলি সহ একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সম্প্রতি রোদ্দুর রায় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ দায়ের করা হয় এবং একটি থানায় না একাধিক থানায় অভিযোগ করা হয় তার বিরুদ্ধে এবং গোয়া থেকে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে রদ্দুর রায়কে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম গুন্ডা দমন শাখা গত সাত দিন ধরে রদুর রয়ের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ আসছিল একাধিক থানায় তারপরই সাইবার ক্রাইমের গুন্ডা দমন শাখা ও লালবাজার পুলিশ একত্রিত হয়ে রদ্দুর রয়ের ফোনের সূত্র ধরে গোয়া থেকে তাকে গ্রেফতার করে গতকাল রাতে তাকে কলকাতায় আনা হয় এবং আজ তাকে ব্যাংকশাল কোর্টে পেশ করা হয় এবং সেখানে প্রচণ্ড বিতণ্ডা চলতে থাকে এবং রদ্দুর রায়ের সাপোর্টাররাও বিভিন্ন সময়ে ফেসবুক লাইভে এসে নিজেদের বিভিন্ন রকম মন্তব্য জানায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের সকলের এই বিষয়ে কি মন্তব্য সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান